हेलो फ्रेंड्स, वेलकम टू इच्छे राना उइथ सुलता। आज के सामने एक दारुण रेसिपी शेयर करब। ये बांग्लादेशेर एक खूब जनप्रिय रेसिपी, बांग्लादेशेर मानुष भीषण पसंद करे रेसिपिटा। एटा हलो लोईटा माछेर झाल। तो केउ एटाके नेहेरे माछ बोले, केउ आबार लोईटा माछ बोले। तो सेई माछेर झाल जेटा बांग्लादेशेर मानुष भीषण भीषण पसंद करे। तो चलुन ताहले किभाबे बानालाम सेटा देखे नी। এখানে মাছগুলো আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। মাছগুলো এরকম দেখতে হবে। এগুলো আমি দুটো করে পিস করেছি, মানে এইটা মাথা আর এইটা লেজা। তো আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আচ্ছা, এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, দু রকম ভাবে কুচিয়েছি। এটা আমি এইভাবেই কড়াইতে দেব, আর এইটা আমি পেস্ট করব। এখানে আমি পেঁয়াজ নিয়েছি, টমেটো নিয়েছি, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা, এগুলো আমি সব একসঙ্গে পেস্ট করে নেব। কড়াই তেলটা গরম হয়ে গেছে, এবার আমি কুচানো পেঁয়াজগুলো দিয়ে দেব। আমি সব মশলাগুলো একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম, সেই মশলা পেস্টটা এবার আমি দিয়ে দেবো। এখানে আমি দিয়ে দিয়েছি একটু গুঁড়ো লঙ্কা, হলুদ, জিরে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। ঝোলটা ফুটে উঠতে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব। তরকারিটা হয়ে এসছে, এবার আমি নামিয়ে নেব। তরকারিটা আমার কমপ্লিট, আমি কিন্তু নামিয়ে নিয়েছি। দেখুন, একটা মাছ কিন্তু ভাঙেনি, সব গোটা গোটা আছে। এই মাছগুলো কিন্তু গোটা সাধারণত থাকে না, এগুলো কড়াইয়ে পড়লে ভেঙে যায়, খুব সাবধানে রান্না করতে হয়। তো এইভাবে যদি রান্না করেন তাহলে একদম গোটা গোটা পাবেন। দেখুন, কোনোটা কোনো মাছই ভাঙেনি, সব মাছ গোটা আছে। তো কেমন লাগলো আমার এই রেসিপি? যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক দিন, শেয়ার করুন, কমেন্টস করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে আসি, টাটা।